ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2,589 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন 1,101 জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ এখনও চলার মধ্যেই দেশের মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়ে গেল। সারা দেশে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283 জনে। দেশে এর আগে 2022 সালে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক 281 জনের মৃত্যু হয়। এমন অবস্থায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে, যাদের মধ্যে শিশু ও তরুণদের আক্রান্তের হার আশঙ্কাজনক। হঠাৎ করেই একদিন দেখি যে রাত্রে অনেক জ্বরের সাথে মাথা ব্যথা, মাজা ব্যথা, শরীর ব্যথা এবং চোখ টুক সব লাল হয়ে গেছে। ডেঙ্গু হওয়ার পরে আমি চার তিন দিন বাসা থেকে ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পর দেখতেছি আমার ব্লাডের ওটা কমে যাচ্ছে, তারপরে আমি এখানে সব ভর্তি হয়েছি। পেটে অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে এরকম, তারপর হসপিটালে আসার পর ভর্তি করেছে আমার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2,589 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন 1,101 জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ এখনও চলার মধ্যেই দেশের মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়ে গেল। সারা দেশে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283 জনে। দেশে এর আগে 2022 সালে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক 281 জনের মৃত্যু হয়। এমন অবস্থায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে, যাদের মধ্যে শিশু ও তরুণদের আক্রান্তের হার আশঙ্কাজনক। হঠাৎ করেই একদিন দেখি যে রাত্রে অনেক জ্বরের সাথে মাথা ব্যথা, মাজা ব্যথা, শরীর ব্যথা এবং চোখ টুক সব লাল হয়ে গেছে। ডেঙ্গু হওয়ার পরে আমি চার তিন দিন বাসা থেকে ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পর দেখতেছি আমার ব্লাডের ওটা কমে যাচ্ছে, তারপরে আমি এখানে সব ভর্তি হয়েছি। পেটে অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে এরকম, তারপর হসপিটালে আসার পর ভর্তি করেছে আমার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2,589 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন 1,101 জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ এখনও চলার মধ্যেই দেশের মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়ে গেল। সারা দেশে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283 জনে। দেশে এর আগে 2022 সালে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক 281 জনের মৃত্যু হয়। এমন অবস্থায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে, যাদের মধ্যে শিশু ও তরুণদের আক্রান্তের হার আশঙ্কাজনক। হঠাৎ করেই একদিন দেখি যে রাত্রে অনেক জ্বরের সাথে মাথা ব্যথা, মাজা ব্যথা, শরীর ব্যথা এবং চোখ টুক সব লাল হয়ে গেছে। ডেঙ্গু হওয়ার পরে আমি চার তিন দিন বাসা থেকে ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পর দেখতেছি আমার ব্লাডের ওটা কমে যাচ্ছে, তারপরে আমি এখানে সব ভর্তি হয়েছি। পেটে অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে এরকম, তারপর হসপিটালে আসার পর ভর্তি করেছে আমার। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।